ক্ষেত্রে, কিন্তু যেরকম আমি সানফ্লাওয়ারটি সিলেক্ট করে নেইনি, সুতরাং এটি যদি মুভ করাতে চাই তাহলে যেহেতু গিটারে লেখা গিটারের ছবিটি সিলেক্ট রয়েছে, সুতরাং এই সানফ্লাওয়ারের পিকচারটি কিন্তু মুভ হচ্ছে না। অর্থাৎ ঘটনাটি ঘটছে এরকম যে কোনো পিকচারকে বা কোনো লেখাকে যদি আমাদের কাজের প্রয়োজনে আমরা কোনো দিকে মুভ করাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু লেয়ার থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। তো লেয়ার থেকে সিলেক্ট করে নেওয়ার ছাড়াও আরও একটি কমান্ড আমাদের মনে রাখতে হবে, যেই কমান্ডের মাধ্যমে আমরা যেই ইমেজটি বা যেই লেখার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক সেটি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সেটি মুভ করাতে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যে মেনুগুলো রয়েছে, মেনুর একটু নিচে বাম দিকে অটো সিলেক্ট লেয়ারের এখানে একটি খালি বক্স টিক চিহ্ন মার্কস আমাদের এখানে দিতে হবে দেখে বোঝা যাচ্ছে। এখানে আমরা যদি চেক মার্কস বক্সে টিক চিহ্ন বসিয়ে দিই অটো সিলেক্ট লেয়ারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটি সিলেক্ট করব, অর্থাৎ যেটিকে মুভ করাতে চাই না কেন, সেটি কে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেয়ার থেকে সেটি অলরেডি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং সেটি মুভ করানো যাচ্ছে। তো এভাবে খুব সহজেই আমরা কোনো পিকচার বা লেখাকে বিভিন্ন দিকে মুভ করানোর জন্য লেয়ার থেকে সিলেক্ট ছাড়াই আমরা এখানে অটো সিলেক্ট লেয়ারের চেক মার্কস বক্সে টিক চিহ্ন বসিয়ে দিব এবং আমাদের কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন অবজেক্টকে বা লেখাকে বিভিন্ন দিকে মুভ করাতে পারবো। এখানে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তা হলো কোনো লেয়ারের মধ্যে থেকে যে অবজেক্ট রয়েছে সেটির কিন্তু আমরা অপাসিটি কমাতে বাড়াতে পারবো। অর্থাৎ যে অবজেক্টটির অপাসিটি আমরা কমাতে বাড়াতে চাই না কেন, সেটি আমাদেরকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা লেয়ারের উপরের দিকে যে অপাসিটি রয়েছে সেই অপাসিটি আমরা এভাবে কমিয়ে বাড়িয়ে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে যে সানফ্লাওয়ারের ছবিটি ছিল সেটি কিন্তু আমরা লেয়ার থেকে সিলেক্ট করে নিয়ে অপাসিটি কমিয়ে দিয়ে এটি কে কিছুটা জল সাফ হিসেবে, অর্থাৎ আফসাফসা দেখা যাচ্ছে, এই ধরনের ইফেক্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু অপাসিটি এখান থেকে এই লেয়ার থেকে আমরা বাড়াতে কমাতে পারবো লেয়ার থেকে সিলেক্ট করে নিয়ে। এখানে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, তা হলো যে আমরা যখন নাকি কোনো অবজেক্টকে আমাদের ডিজাইনের প্রয়োজন আমরা যখন লিঙ্ক করব, অর্থাৎ আমাদের ডিজাইনের প্রয়োজন এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে যে দুটো অবজেক্টকে আমরা একটির সাথে আরেকটা লিঙ্ক করব, অর্থাৎ একটির সাথে আরেকটা আমরা একসাথে অ্যাটাচ করব। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উইন্ডোজের সাধারণ কমান্ডের মতোই আমরা এই ফটোশপ CS2-তে সেই জিনিসটি করতে পারি। সেটি হলো আমরা একটি লেয়ার নর্মালি যে দুইটি অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে চাই সেটি কিন্তু নর্মালি একটি এভাবে সিলেক্ট করে নেবে এবং পাশাপাশি লেয়ার হিসেবে রাখবো। তো সানফ্লাওয়ারটি আমরা সিলেক্ট দেখতে পাচ্ছি এবং এই ওয়াটার ড্রপটি, অর্থাৎ সানফ্লাওয়ারের যে ইমেজটি এবং ওয়াটার ড্রপটি এই দুইটি আমরা একসাথে এখন লিঙ্ক করাতে চাচ্ছি, এই জন্য সানফ্লাওয়ারটি লেয়ার থেকে নর্মালি সিলেক্ট করে নিচ্ছি এবং দ্বিতীয়টি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে চেপে ধরে আমরা যদি ড্রপে ক্লিক করি, তো ড্রপে ক্লিক করার পরে আমরা কিন্তু অলরেডি এটি লিঙ্ক অবস্থায় দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমরা এটি লেয়ার থেকে দুটো একসাথে সিলেক্ট অবস্থায় দেখতে পাচ্ছি, সুতরাং এটি এখন আমরা মুভ করানোর জন্য চেষ্টা করছি। তো আমরা কিন্তু অলরেডি মুভ করানোর সময় অলরেডি দেখতে পাচ্ছি যে দুটো পিকচার কিন্তু একসাথে লিঙ্ক হয়ে গিয়েছে। তো এটি আমরা কিভাবে করলাম, আমাদেরকে কিন্তু এই কমান্ডটি আবারও মনে রাখার জন্য আমরা এখানে আরেকবার স্মরণ করছি। অর্থাৎ প্রথম লেয়ারে যেই পিকচারটি রয়েছে, দ্বিতীয় লেয়ারে, অর্থাৎ যে দুইটি ইমেজকে আমরা একসাথে লিঙ্ক করতে চাই সেটি পাশাপাশি লেয়ারে আমরা এভাবে রেখে তারপরে কাজটি করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো পাশাপাশি দুইটি লেয়ারে এভাবে পাশাপাশি রাখবো, রেখে প্রথমটি এভাবে সিলেক্ট করবো এবং দ্বিতীয়টি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয়টিতে ক্লিক করতে হবে এবং এ পর্যায়ে আমরা যদি মুভ করাতে চাই এটিকে, তো মুভ করাতে যখন আমরা যাব সে সময় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটি অবজেক্ট কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গিয়েছে। তো ডিজাইনের প্রয়োজনে এটি আমাদের অনেকবার করার প্রয়োজন হতে পারে এবং আমরা যদি আনলিঙ্ক করতে চাই তাহলে একটি নর্মাল ক্লিক দিলেই কিন্তু সেটি আনলিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সিঙ্গেল এটি এখন মুভ হচ্ছে, অর্থাৎ আমাদের আনলিঙ্ক হয়ে গিয়েছে। একইভাবে লেয়ারের যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে আরও অত্যন্ত জরুরি একটি বিষয় আছে, সেটি হলো লক, লক এবং আনলক। অর্থাৎ এখানে এই লকের যে অপশনগুলো রয়েছে এই লকের অপশনগুলো ব্যবহার করে আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা কাজ করব। অর্থাৎ সানফ্লাওয়ার লেখার যে ইমেজটি রয়েছে এই সানফ্লাওয়ার লেখার ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে লক পজিশনে ক্লিক দিয়ে দিই, লক পজিশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের সানফ্লাওয়ার লেখার যে সিলেক্ট রয়েছে ডান পাশে একটি লক চিহ্নিত আইকন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ইন্ডিকেটস লেয়ার ইজ এ পার্শিয়ালি লকড, অর্থাৎ এটি কিন্তু
আমাদের মোটামুটি ভাবে লক হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা এটিকে যদি এখন বিভিন্ন দিকে মুভ করাতে চাই তাহলে সেই সানফ্লাওয়ার ইমেজটি কিন্তু অলরেডি কোনো দিকে মুভ হচ্ছে না, অর্থাৎ এটি যে প্লেসে আমরা এটিকে স্থাপন করেছিলাম সেই প্লেস কিন্তু সে পজিশন লক করে ফেলেছে। এবং এটি যদি আমরা এখন আবার আনলক করতে চাই তাহলে কিন্তু আমাদের এই লক পজিশনে আরও একটি ক্লিক দেওয়ার মাধ্যমে কিন্তু আনলক হয়ে যাবে, অর্থাৎ এটি আমরা বিভিন্ন দিকে এখন মুভ করাতে পারবো। এবং এর ডান পাশে যেটি রয়েছে সেটি হলো আমাদের লক অল, অর্থাৎ আমরা কোনো ইমেজকে যদি লক অল করতে চাই সেই ক্ষেত্রে আমরা লেয়ার থেকে এটিকে সিলেক্ট করে লক অলে যদি ক্লিক দেই, লক অলে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটিকে এখন যদি মুভ করাতে চাই তাহলে সানফ্লাওয়ার ইমেজটি কিন্তু কোনোভাবেই মুভ হচ্ছে না। এবং দ্বিতীয়ত আমরা যখন নাকি কোনো ইমেজকে যখন নাকি বিভিন্ন দিকে মুভ করানোর পরে এরকম প্রয়োজন হতে পারে, সানফ্লাওয়ারের ইমেজটি যখন আমরা অল লকের মাধ্যমে এটিকে পুরোপুরি লক করে দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু এটি কোনো দিকে মুভ করানো যাচ্ছে না এবং এটি আমরা কিন্তু ডিলিট করতেও পাচ্ছি না, অর্থাৎ ডিলিট কিন্তু আমরা এখান থেকে ইনঅ্যাকটিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনোভাবেই এটি ডিলিট হবে না যেহেতু আমরা লক অল করে দিয়েছি। এবং একইভাবে আমরা যখন লেয়ারের বিভিন্ন ধরনের এটিকে চেঞ্জ করতে চাই সেটিও কিন্তু ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছে, অর্থাৎ নর্মালের এখানে যে একটি ড্রপ ডাউন লিস্ট রয়েছিল সেটিও কিন্তু অলরেডি ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছে। তো এভাবে কোনো অবজেক্টকে আমাদের ডিজাইনের প্রয়োজনে এরকম হতে পারে যে আমরা এটিকে চূড়ান্ত পজিশনের পরে, অর্থাৎ আমরা এটিকে আর ডিসপ্লেস করব না, আমাদের নির্ধারিত পজিশনে আমরা সেটি নিয়ে গিয়ে এভাবে অনলক করে দেব অথবা লক পজিশনের মাধ্যমে সেটিকে লক করে দেব, বা শেষে যদি এরকম প্রয়োজন হয়ে পড়ে যে এটিকে আবার নতুন করে এটিকে ডিসপ্লেস করতে হচ্ছে তখন কিন্তু আবার আমরা এই লক অল আইকনে ক্লিকের মাধ্যমে এটিকে আনলক করতে পারি। তো যখনই আমরা এই লক অল আইকনের উপরে ক্লিক দিলাম তখন কিন্তু অলরেডি এখানে যে লেয়ারের যে বিভিন্ন ধরন সেটিও কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ এটি থেকে আমরা এখন যে কোনোটি এখান থেকে চেঞ্জ করতে পারছি। এবং ডিলিটের যে আইকনটি রয়েছে সেটিও কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ প্রয়োজনে আমরা এটিকে ডিলিট করতে পারছি, অর্থাৎ এখানে এটি যেহেতু আমরা লক অবস্থা থেকে আনলক করলাম সে কারণে এটি কিন্তু আমরা এখন যা ইচ্ছে তাই করতে পারছি। এবং লেয়ারের আরও যতগুলো বিষয় আছে তার মধ্যে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আমাদের ডিজাইনের প্রয়োজনে অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে কোনো একটি লেয়ারকে দুইটি করা, অর্থাৎ ডুপ্লিকেট হিসেবে আরও একটি লেয়ার তৈরি করা, অর্থাৎ একটি লেয়ার তো আছেই এবং এই লেয়ারে সানফ্লাওয়ার লেখাটি রয়েছে বা অন্য যে কোনো অবজেক্ট রয়েছে, যে এখানে আমরা যে গিটারের 5 নম্বর লেয়ারে যে গিটারের ছবিটি দেখতে পাচ্ছি, এখন আমাদের ডিজাইনের প্রয়োজনে এরকম হতে পারে যে আমরা আরও একটি লেয়ার এরকম চাই, অর্থাৎ সেই লেখারও এরকম একটি থাকবে গিটার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই লেয়ারটি সিলেক্ট করে আমরা কিন্তু ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা আরও একটি লেয়ার পেয়ে যাব, অর্থাৎ এখানে আমরা 5 নম্বর লেয়ারে একটি গিটার দেখতে পাচ্ছি এবং লেয়ার 5 কপি হিসেবে আরও একটি লেয়ার তৈরি হয়ে গেছে এবং এখানে আমরা আরও একটি গিটার দেখতে পাচ্ছি। তো এই ধরনের কাজে অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার আমরা খুব সহজেই তৈরি করতে পারি, বা আমাদের ডিজাইনের প্রয়োজনে এরকম হতে পারে যে লেয়ারের মধ্যে একটি ছবি থাকবে বা সেটি কিন্তু ইনভিজিবল থাকবে, অর্থাৎ এখানে আমরা যে শাপলা ফুলের পিকচারটি দেখতে পাচ্ছি এই শাপলা ফুলের পিকচারটি আমাদের ডিজাইনে